এই জাস্ট ঝাড়খণ্ডের পথে প্রবেশ করলাম, একে একে সবার অভিজ্ঞতা। ভিডিও করতে যাচ্ছেন নাকি? কোথায় যাচ্ছেন? ওই যে কোন ঝাড়খণ্ড বাসিনী, বিন্দু বাসিনী মন্দির, শিবগ্রাহী। আচ্ছা, কেমন লাগছে এতক্ষণ পর্যন্ত? এতক্ষণ পর্যন্ত এখনো গিয়ে পৌঁছায়নি আমরা, এতক্ষণ পর্যন্ত মা গঙ্গাকে দর্শন করলাম। হ্যাঁ, সেটা অপূর্ব দৃশ্য। জলের যে ফেনাগুলো মনে হচ্ছে যেন দুধ, দুধ গঙ্গা বইছে। কেমন দেখবো সেটা তো আর জানি না, তাই যখন যাবো তখনই বুঝতে পারবো যে কোথায় গিয়ে কোথায় উঠলাম আর কি দেখলাম। তারপরে যাবো আমরা শিবগাদিতে, শিবগাদিতে গিয়েও শিবকে দর্শন করব। আমাদের যাত্রাটা নিশ্চয় খুবই ভালো, গঙ্গা দিয়ে, পবিত্র গঙ্গা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে। এখন আমরা চলছি ঝাড়খণ্ডের পথে। আচ্ছা, আপনি দুজনের মুড়ি খেতে ব্যস্ত? না না, সুপারি কাটতে। দুজনের কথা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং সমর্থন করলাম। আমি ওদেরকে লিখে দিয়েছিলাম ওরা দেখে দেখে সেটা পড়লো। শুরু